नमस्कार बंधुरा, सामने किन्तु नवेम्बर मास, डिसेम्बर मास और ये मास एले किन्तु आमादेर घरेर जे सब प्रवीण पेंशनाररा से राज्य सरकार होते पारे, केंद्र सरकार होते पारे, प्रविडेंट फंडेर अंडारे पेंशनार होते पारे, ये मास एले किन्तु तादेर मध्य एक उत्तेजना शुरू हो जाए। कारण तादेर ये मासे किन्तु कि करते हैं लाइफ सार्टिफिकेट जीवन प्रमाणपत्र जमा देवार समय किछु क्षेत्रे अन्य मासे हय किन्तु ये दुटो मास किन्तु सबथेके बेशी पेंशनारदेर मध्य एकटा तारा उत्तेजना बोलुन जेइभावेई बोलुन चले आसे तारा भावे आमरा किभावे एइटा जमा देब आदौ हबे किना आमार कोनो प्रकारे पेंशनटा बंद हये जाबे ना तो एइ सब किछु निये आलोचना करब। जेमन भिडियोटा पेंशनारदेर जन्य इम्पर्टेंट तेमन भिडियोटा किन्तु सेई घरेर नवीन सदस्य जारा टेक्नोसेवी पार्सन आछे टेक्नोसेवी सदस्य आछे तादेर जन्यो किन्तु भिडियोटा किन्तु खुबी इम्पर्टेंट। पुरो भिडियोटा देखुन संगे थाकुन। तादेर जेमन उत्तेजना थाके एमन कि एइटा दायित्वो थाके सेई बाड़ीर सदस्यदेरो। तो सेई जन्ये बोलछि आपनाराई आपनादेर एइ जे पेंशनार प्रवीण पेंशनाररा आछेन तादेर पेंशनटा घरे बसे किभाबे साबमिट करबेन संगे थाकुन। बोले दिच्छि गोल्डेन टिप्स अफिसियाले আপনাদের স্বাগত আর আমি সৌমেন। তো চলুন ডিটেইলসে ভিডিওটা শুরু করি। তো হ্যাঁ বন্ধুরা, দেখুন সামনেই কিন্তু নভেম্বর মাস, ডিসেম্বর মাস, এই দুটো মাস এলেই কিন্তু আমাদের ঘরের যারা পেনশনার আছেন প্রবীণ পেনশনার তারা কিন্তু একটু টেনশনে পড়ে যায়। কারণ তাদের যেই যে লাইফ সার্টিফিকেট জমা দিতে হবে সে রাজ্য সরকার বলুন, কেন্দ্র সরকার বলুন, প্রভিডেন্ট ফান্ড আছে তাদের আন্ডারে যারা কাজ করতেন তাদের লাইফ সার্টিফিকেট জমা দিতে হয় এই দুই মাসের মধ্যে। তো তারা একটু টেনশনে পড়ে যায় যে আমরা কিভাবে লাইফ সার্টিফিকেটটা জমা দেব, আমার বয়স হয়ে গেছে, ব্যাংক যেখানে আমরা লাইফ সার্টিফিকেট জমা দিই যে যেখানে হয়, কারুর হয়তো অফিসে এমনকি এরকম মানে বয়স্ক মানুষ আছে তারা টেনশন পায় যে আমার এই যে লাইফ সার্টিফিকেটটা গিয়ে আবার সেই অফিসে গিয়ে জমা দিতে হবে, এমনও পর্যন্ত টেনশন এই বয়সে আমরা কিভাবে আমরা সেই জায়গায় গিয়ে লাইফ সার্টিফিকেটটা জমা দেব, এই টেনশনটা কিন্তু তারা খুবই করেন। আমি সেই জন্যে বলছি প্রবীণদের কোনো চিন্তা নেই আর তার বাড়ির সেই বাড়ির সদস্য যারা নবীন আছেন, নবীন সদস্য আছেন, টেকনোসেবি সদস্য আছেন তারা কিন্তু ভালো করে শুনে নিন। সবার জন্য কিন্তু এই ভিডিওটা ইম্পর্টেন্ট। আপনাদের চিন্তা করতে হবে না, আপনারা যেখানে লাইফ সার্টিফিকেট জমা দিতে যান সেখানে আর যেতে হবে না, নিজের ঘরে বসে মাত্র 5 মিনিটের মধ্যে নিজের মোবাইলের মাধ্যমে এই লাইফ সার্টিফিকেট জমা করে ফেলুন। এমন ব্যক্তি আছে যারা টেলিফোন বিভাগে চাকরি করেন তাদের হেড অফিসে গিয়ে লাইফ সার্টিফিকেট জমা দিতে যান, তারা টেনশন পায় আমি এই বয়সে এত দূর কিভাবে যাব, শরীরের এই অবস্থা। অনেক মানুষ আছে যারা ব্যাংকে জমা দেন লাইফ সার্টিফিকেট, তারা ভাবেন যে আমরা ব্যাংকে কিভাবে যাব, এই ভিড়ে কি করে লাইফ সার্টিফিকেট জমা দেবো। অনেকে আছে পোস্ট অফিসে গিয়ে লাইফ সার্টিফিকেট জমা দেন, তারা ভাবছেন আমি কিভাবে লাইফ সার্টিফিকেটটা জমা দেবো, হাতের ছাপ উঠছে না, বয়স হয়ে গেছে, তারপরে শরীরের এই অবস্থা। তো সবাই জন্য বলছি আপনাদের চিন্তার কোনো কারণ নেই, প্রবীণকেও বলছি এবং সেই বাড়ির সদস্য নবীন সদস্যদেরও বলে দিচ্ছি যে আপনাদের কোনো চিন্তা নেই, আমি যেভাবে বলছি একটু আমার স্টেপগুলো ফলো করুন আর মাত্র 5 মিনিটের মধ্যে ঘরে বসে নিজের মোবাইলের মাধ্যমে আপনারা এই যে প্রবীণ মানুষটা, প্রবীণ সদস্যের লাইফ সার্টিফিকেটটা ঘরে বসে জমা দিয়ে দিন। তো কিভাবে করবেন প্রবীণ সদস্যরা শুনে নিন আর নবীন সদস্যরা দুজনেই ভালো করে শুনে নিন। তো দেখুন নবীন সদস্যদের বলছি আপনাদের যে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন আছে সেই ফোনটা দিয়েই আপনারা লাইফ সার্টিফিকেটটা জমা করতে পারবেন। তার জন্যে কি লাগবে, আপনাদের গুগল প্লে স্টোরে যেতে হবে, দুটো অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে, একটা হচ্ছে জীবন প্রমাণ অ্যাপ্লিকেশান আর একটা হচ্ছে আধার ফেস আরডি অ্যাপ। এইবারে আর একটা ব্যাপার, যাদের কিন্তু পুরনো অ্যান্ড্রয়েড তাদের কিন্তু এই অ্যাপ্লিকেশানগুলো তাদের অ্যান্ড্রয়েডে ইনস্টল হবে না, নতুন যে অ্যান্ড্রয়েড তার মধ্যেই এটা ইনস্টল হবে, কাদের মধ্যে কাজ করবে কাদের মধ্যে কাজ করছে না
যখনই আপনারা এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করতে যাবেন এটা কিন্তু বুঝতে পারবেন। এইবারে আরেকটা কথা বলে দিই, এইটা কিন্তু বাইরে কোথাও থেকে ইনস্টল করবেন না, কোনো থার্ড পার্টির মাধ্যমে ইনস্টল করবেন না, ডাইরেক্ট গুগল প্লে স্টোরের মাধ্যমে কিন্তু অ্যাপ্লিকেশনটা ইনস্টল করুন এবং আপনাদের প্রবীণ সদস্যদের লাইফ সার্টিফিকেটটা জমা দিন। এইবারে কি কি ডকুমেন্টস লাগবে, প্রথমত যেটা লাগবে প্রবীণ সদস্য মানে যারা পেনশনার আছেন তাদের কিন্তু আধার কার্ডটা লাগবে। হয়ে গেল। এইবারে মোবাইল ফোনটা লাগবে, সেই ব্যক্তির অর্থাৎ পেনশনারের যদি মোবাইল ফোন থাকে অর্থাৎ মোবাইল নাম্বারটা লাগবে, মোবাইল ফোন নয় মোবাইল নাম্বার। এবারে যদি থাকে মোবাইল নাম্বার দেবেন, না হলে আপনাদের ঘরের কারুর কোনো সদস্যের মোবাইল নাম্বার ইউজ করলে হবে, কোনো অসুবিধা নেই, এর জন্যে কিছু যায় আসে না। এইবারে যেটা লাগবে এইটা দিয়ে যখন আমরা অ্যাপ্লিকেশানে জীবন প্রমাণে ঢুকবো সেখানে কিন্তু লাগবে আপনাদের পিপিও নাম্বার। যারা সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করতেন তাদের পিপিও নাম্বার লাগবে, যারা প্রভিডেন্ট ফান্ডের আন্ডারে চাকরি করতেন তাদেরও পিপিও নাম্বার লাগবে, যারা বেঙ্গল গভর্নমেন্টে চাকরি করতেন পেনশনার আছেন তাদের কিন্তু পিপিও আইডিটা লাগবে। হয়ে গেল। এইবারে লাগবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, অর্থাৎ অ্যাকাউন্ট নাম্বারটা হলেও হবে, অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ যেখানে আপনাদের পেনশনটা আসে, যেই অ্যাকাউন্টে আপনারা পেনশনটা পান সেই অ্যাকাউন্টের অ্যাকাউন্ট নাম্বারটা এইখানে দিতে হবে। তো এই হয়ে গেল পুরো অ্যাপ্লিকেশনটা যখন আপনারা ফিল আপ করবেন। যদি না পারেন আমি আপনাদের পার্সোনালি হেল্প করব, যদি বলেন আমি ডেডিকেটেড আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো। অবশ্যই কমেন্ট করে কিন্তু আমাকে জানাতে হবে আপনারা পারছেন কি পারছেন না, কোথায় অসুবিধা হচ্ছে আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের হেল্প করব। যদি বলেন ভিডিও আনতে আমি ডিটেলসে ভিডিও এনে দেবো, কারণ দেখুন প্রত্যেকটা ডিপার্টমেন্টের আলাদা আলাদা ডিপার্টমেন্ট সিলেক্ট করতে হয়। যেমন ধরুন যারা সেন্ট্রাল গভর্নমেন্টের টেলিফোন বিভাগে বা সেন্ট্রাল গভর্নমেন্টের রেলের বিভাগ বা সেন্ট্রাল গভর্নমেন্টের যারা ডিফেন্স বিভাগে চাকরি করতেন তাদের কিন্তু আলাদা পেনশন এজেন্সি হয়ে গেছে। যেমন ধরুন যারা ডিফেন্সে সেন্ট্রাল গভর্নমেন্টের ডিফেন্সের লাইনে চাকরি করতেন তাদের কিন্তু স্পোর্টস হয়ে গেছে, তাদের একটু আলাদা ধরনের ফর্মটা ফিল আপ করতে হবে, আমাকে কমেন্ট করবেন আমি বলে দেব। এইবারে যারা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে টেলিফোন বিভাগে চাকরি করতেন তাদের আবার সম্পন্ন হয়ে গেছে এই যে পেনশন এজেন্সিটা, এটা কিন্তু সম্পন্ন হয়ে গেছে। যারা রেলে সার্ভিস করতেন তাদের কিন্তু অর্পণ, এইগুলো একটু দেখে শুনে আমাকে কমেন্ট করবেন আমি আপনাদের এইগুলো বলে করিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। প্রত্যেকের জন্য কিন্তু আমাকে আলাদা আলাদা ভিডিও আনা সম্ভব নয়, আমি একটা যদি বলেন সার্বিকভাবে একটা কিভাবে লাইফ সার্টিফিকেট জমা দেবেন আমি নিয়ে আসবো ভিডিও, সেক্ষেত্রে আপনারা দেখে নেবেন কিভাবে করতে হবে। এছাড়াও আমার ভিডিও আছে আপনারা আই বটন থেকে দেখতে পেয়ে যাবেন, অথবা আমি ডেসক্রিপশান লিংকে পিন করে দেবো সেখান থেকেও দেখে নিতে পারেন। হয়ে গেল। এইটা পুরো কিন্তু আপনারা যখন অ্যাপ্লিকেশানটা সাবমিট করলেন, সাবমিট করবার পরে কিন্তু একটা প্রিন্ট আউট লাইফ সার্টিফিকেট ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করবেন কোথা থেকে, জীবন প্রমাণের ওয়েবসাইট আছে, গুগলে গিয়ে সার্চ দেবেন জীবন প্রমাণ বলে সার্চ দেবেন, ওয়েবসাইট খুলে যাবে, সেখানে গিয়ে দেখবেন একটা মানুষের মতো চিহ্ন পাবেন, সেইখান থেকে আপনারা আপনাদের প্রমাণ আইডিটা আপনারা যেটা মোবাইলে SMS হিসাবে এসছে যে মোবাইল নাম্বারটা আপনারা দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারে কিন্তু প্রমাণ আইডিটা আসবে। এই আইডি দিলে আপনাদের সেই ফোনে কিন্তু আরেকটা OTP যাবে, OTPটা দিয়ে আপনাদের যে এই যে দেখুন এই যে সার্টিফিকেটটা দেখতে পাচ্ছেন এই রকম সার্টিফিকেট কিন্তু অবশ্যই ডাউনলোড করে নিজের কাছে রেখে দেবেন, এটা কিন্তু আবার বছর বছর লাগবে। এইবারে এইটা কিভাবে করবেন এখানে কিন্তু কোনো হাতের ছাপ দরকার হয় না, কারণ বয়স্ক মানুষদের দেখুন বায়োমেট্রিক কিন্তু আসতে খুবই প্রবলেম হয়, বায়োমেট্রিক আসে না, আঙুলের ছাপ, বয়স্ক মানুষদের আঙুলের ছাপ উঠে গেছে, সেই জন্যে এই যে ফেস আইডির মাধ্যমে অর্থাৎ মুখমণ্ডলের ছবির মাধ্যমে আধার কার্ডে ইনফরমেশান এইটা দেওয়া আছে। এই ইনফরমেশানটা যখন আপনার এই ক্যামেরার মাধ্যমে ছবি তুলছেন মুখমণ্ডলের তারা কিন্তু একটা প্রতিলিপি যখন ম্যাচ করে যাবে তখন কিন্তু অটোমেটিক্যালি লাইফ সার্টিফিকেটটা সাবমিট হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনারা মোবাইলে SMS পাবেন, এবং সাবমিট করে শুধু বসে থাকবেন না, কিছুদিন পরে অন্তত
15-20 দিন পরে এই যে লাইফ সার্টিফিকেটটা অ্যাকসেপ্ট হয়েছে কিনা ডিপার্টমেন্ট দ্বারা। দেখুন এই যে নিচে লেখা আছে যে ভাষাটা, এই ভাষাটা কিন্তু বদলে যেখান থেকে এনার পেনশনটা ইস্যু হচ্ছে, অর্থাৎ পেনশন ডিসবার্সিং এজেন্সি যেটা, তারা অ্যাকসেপ্ট করবে, এই রকমভাবে একটা লেখা এখানে আপনি পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনারা স্যাঙ্গুইন হয়ে যাবেন যে আপনার লাইফ সার্টিফিকেটটা আপনার অ্যাকসেপ্ট হয়ে গেছে, ঠিক আছে। এছাড়াও আপনাদের অনেক ক্ষেত্রে যদি অ্যাকসেপ্ট হয়, মোবাইলেও SMS করে জানিয়ে দেওয়া হয় তাদের ডিপার্টমেন্ট থেকে যে আপনার লাইফ সার্টিফিকেটটা সাকসেসফুল অ্যাকসেপ্টেড হয়ে গেছে, তাহলে আপনারা নিশ্চিন্ত হয়ে গেলেন পরের বছরের জন্য। একটা বছর আপনাদের কোনো আর চিন্তা করার দরকার নেই। যদি মনে করেন আমার ভিডিওটা আপনাদের জন্য ইনফরমেটিভ, তাহলে দয়া করে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশের নোটিফিকেশান বেলটা প্রেস করে অল করতে ভুলবেন না। এছাড়াও যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে দেবেন, ভিডিও যদি হেল্পফুল হয়ে থাকে একটা লাইক দিয়ে দেবেন, আর যাদের কাছে প্রয়োজন তাদের কাছে কিন্তু ভিডিওটা শেয়ার করে দেবেন। ততক্ষণ ভালো থাকবেন, পাশে থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।